অলরাইট, হাঁটি হাঁটি পাপা করে চলে এসেছি আজকের আরো একটি নতুন ব্লগের টিউটোরিয়ালে। বন্ধুরা, আগের ভিডিওগুলো অবশ্যই আপনি দেখে আসবেন, তা না হলে আজকের ভিডিওটি কিছু বুঝতে পারবেন না, আপনার কাছে এলোমেলো লাগবে। আমি আগেই বলেছি যে ফান্তাবাতের মতো সোজা ব্লগ তৈরি করা, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখলে আপনার কাছে এই কথাটার সত্যতা নিশ্চিত হবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন ব্লগ তৈরি করা ফান্তাবাতের মতো সোজা, অর্থাৎ এর চেয়ে আরো বেশি কিছু। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি উপরে যে টপ নেভিগেশন বার দেখতে পাচ্ছেন, যে টপ নেভিগেশন বারের মধ্যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই চারটি মেনু কিভাবে অ্যাড করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং পাশাপাশি নিচে যে মেনুগুলো রয়েছে অ্যাবাউট মি, রিসেন্ট স্পোর্টস, পপুলার পোস্ট, এই তিনটি মেনু কিভাবে অ্যাড করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনাকে অনুরোধ জানাবো, প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলের মধ্যে। এখানে যে পাঁচটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি আরো ভিডিও পাবলিশ হবে, ছোট ছোট ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে, আশা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর্ন ফ্রম ব্লগ অর অবলিক ওয়েবসাইট ফুল টিউটোরিয়াল, এখানে ক্লিক করলে আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখতে পাবেন। সো ফিরছি একটু পর। গত ভিডিওতে আমি এতটুকু পর্যন্ত রেখে এসেছিলাম, আজকে আমি দেখাবো হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং প্রাইভেসি পলিসি, এই টপ নেভিগেশনের মধ্যে মেনুগুলো কিভাবে অ্যাড করতে হয়, এবং পাশাপাশি যে ফুটার মেনুগুলো রয়েছে সেই ফুটার মেনুগুলো তিনটি যেভাবে সাজাবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আবার এই টিউটোরিয়ালটি অবশ্যই দেখার পূর্বে আরেকটি ব্লগ সাইট দেখাচ্ছি, এই ব্লগ সাইটের নাম হচ্ছে তাজা নিউজ, এবং এটির ইন্টারফেস হচ্ছে এটি। এই ইন্টারফেসের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে রয়েছে কাস্টম উইডিয়েট এবং রিসেন্ট ইন স্পোর্টস এবং পপুলার প্রসেস, অর্থাৎ এটি আমার আরেকটি ব্লগ এর ইন্টারফেস আমি দেখাচ্ছি যেটি তৈরি করা হচ্ছে। সুতরাং আপনি যখন এই ব্লগ তৈরি করবেন তখন এইভাবে দেখাবে ফুটার পোস্টের মধ্যে, এবং অবশ্যই এখানে চারটি মেনু কিভাবে অ্যাড করতে হয় সেটি দেখাচ্ছে। তো আমি আমার ব্লগ এর মধ্যে চলে যাচ্ছি, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে সাক্রিয়ান এক্সাম নিউজ blogspot.com। এই হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি চারটি অ্যাড করতে হলে প্রথমত আপনাকে চলে যেতে হবে লেআউটের মধ্যে। লেআউটে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন সব নেভিগেশনের মধ্যে যে মেনু অপশনটি রয়েছে সেই মেনু অপশনে অপশনে যদি আপনি ক্লিক করেন, অর্থাৎ এডিটে ক্লিক করেন, তাহলে আমি যে চারটি মেনু যোগ করেছি হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, অর্থাৎ এই চারটি এখানে শো হচ্ছে। এই যে এখানে এই চারটি কিভাবে শো করাবে সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো তার আগে এই চারটি মেনু, যে চারটি মেনু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই যে চারটি মেনু হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো অ্যাড করতে হলে আপনাকে প্রথমত পেজে চলে যেতে হবে। সো পেজে চলে যাচ্ছি আমি। পেজে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি, হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই চারটি আপনাকে আগে ক্রিয়েট করে নিতে হবে। সো আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই নিউ পেজে ক্লিক করতে হবে। নিউ পেজে ক্লিক করার পরে আপনি যা লিখতে চান সবকিছু টাইটেলে লিখবেন, এরপর এখানে ডেসক্রিপশন দিবেন। সো আমার যেহেতু চারটি রয়েছে আমি আপাতত অ্যাড করব না, সুতরাং এখানে যে চারটি রয়েছে চারটি কিভাবে লিখতে হয় সেটি দেখাচ্ছে। যে আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের মধ্যে প্রাইভেসি পলিসি, এরপরে যে লিখাটি আমি লিখেছি টেক্সটি সেটি এখানে পেস্ট করেছি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই যে লিখাটি লিখবেন সেটি অবশ্যই ওয়ার্ডে আপনি তৈরি করে তারপরে এখানে পেস্ট করবেন, দেন আপডেটে ক্লিক করলে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে হোম, হোমে যদি ক্লিক করি তাহলে আমি এখানে জাস্ট এখানে হোমের টাইটেলের মধ্যে হোমটি লিখেছি, এখানে কিছুই লিখিনি, জাস্ট আপডেটে ক্লিক করছি। অর্থাৎ এভাবে আপনাকে পেজগুলো তৈরি করতে হবে। কন্ট্যাক্ট আসের মধ্যে এডিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলো আমি প্রোভাইড করেছি, দেন আপডেটে আমি ক্লিক করছি। অর্থাৎ পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে এভাবে তৈরি করতে হবে। সো অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সব ডিটেলস আমি এখানে অ্যাড করেছি। তাহলে এইভাবে চারটি পেজ আগে আপনাকে তৈরি করতে হবে। চারটি পেজ তৈরি করার পরে প্রথমে আপনি ভিউতে ক্লিক করবেন, প্রত্যেকটি ওপেন করবেন, ওপেন করার পরে কি করতে হবে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি চারটি কন্ট্যাক্ট আস এবং হোম, এরপরে প্রাইভেসি পলিসি এবং অ্যাবাউট আস, এই চারটি অ্যাড করেছি। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউআরএল তৈরি হয়েছে। এটার জন্য ইউআরএল হচ্ছে এটি, এটার জন্য ইউআরএল হচ্ছে এটি, এটির জন্য ইউআরএল হচ্ছে এটি। এবার কিভাবে তৈরি করতে হয় এই যে টপ নেভিগেশন মধ্যে মেনুগুলো সেগুলো, অর্থাৎ এখানে কিভাবে অ্যাড করতে হয় সেটি আমি দেখাচ্ছি। সেটার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে থিমের মধ্যে। থিমের মধ্যে আসার পরে আপনাকে
সরি লেআউটে আসতে হবে। লেআউটে আসার পরে টপ নেভিগেশন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেনু, মেনুর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এডিট, এডিটে আমি হোম লিখেছি। হোম লিখার পরে যে এখানে ইউআরএল কে দিতে বলছে সেই ইউআরএলটি হচ্ছে হোমের ইউআরএল। সো হোমের ইউআরএল হচ্ছে এটি, এটি পেস্ট করার পরে, এটি কপি করার পরে জাস্ট আপনাকে পেস্ট করতে হবে এই বক্সের মধ্যে। এই যে এখানে বক্সের মধ্যে অবশ্যই কন্ট্রোল এফ প্রেস করে আমি সিলেক্ট করলাম, এরপরে পেস্ট করলাম। পেস্ট করলে সেভ ক্লিক করবেন। এরপরে আমি অ্যাবাউট আস কিভাবে অ্যাড করব, অ্যাবাউট আস লিখার পরে এখানে অ্যাবাউট আস এর যে ইউআরএলটি রয়েছে এই যে ইউআরএলটি, ইউআরএলটি আপনি কপি করবেন। কপি করার পরে অবশ্যই আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমি এখানে পেস্ট করছি, দেন সেভ। এরপরে কন্ট্যাক্টাস, কন্ট্যাক্টাস এর পরে এগুলো আগেই তৈরি করা ছিল, জাস্ট আমি আপনার বুঝার সুবিধার্থে আবার একটু শেয়ার করছি। সো এখানে কন্ট্যাক্টাস এর এটি, এটি আমি অ্যাড করব, এটি হচ্ছে কন্ট্যাক্টাস এর। এরপর রয়েছে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি যেটি সেটি হচ্ছে এটি কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করবেন, তারপরে আপনি পেস্ট করে, পেস্ট করে দেন সেভ, এটিও সেভ। এরপরে টোটাল সেভ দিলে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার এটি যদি একটু রিলোড দেন, অর্থাৎ এগুলো অ্যাড করার পরে এই যে টপ নেভিগেশনের মধ্যে আমি আমার দেখাচ্ছি এডিটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন সবকিছু অ্যাড হয়েছে। এরপরে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন, দেন ভিউ ব্লগে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার টপ নেভিগেশনের মধ্যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি মেনুগুলো অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এইভাবে আরও মেনু অ্যাড করতে পারেন। সুতরাং একই প্রসেস। সুতরাং আপনাকে প্রথমে পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার পরে লেআউটে গিয়ে টপ নেভিগেশনের মেনুতে ক্লিক করবেন, মেনু এডিটে ক্লিক করবেন। মেনু এডিটে ক্লিক করার পরে এই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিলে এখানে টপ নেভিগেশনের মধ্যে মেনুগুলো যোগ হয়ে যাবে। এবার আমি চলে আসছি ফুটার মধ্যে যে মেনুগুলো অ্যাড করতে হয় সেগুলো। প্রথমে রয়েছে অ্যাবাউট মি, রিসেন্ট ইন নিউজ, পপুলার পোস্টেস। সো এর আগে আমি একটি ব্লগ দেখিয়েছিলাম, সেই ব্লগের মধ্যে নিচে ফুটারে গেলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম উইডগেট, রিসেন্ট ইন স্পোর্টস, পপুলার পোস্টেস। এখানে যে দুটো দেখাচ্ছে এখানে কিন্তু দুটো পোস্ট শো করছে, এখানে কিন্তু দুটোতে অ্যাড হচ্ছে না। তো এই দুটোতে কিভাবে অ্যাড করবেন সেটি আমি দেখাচ্ছি। স্ক্রলিং করে যখন আপনি চলে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড উইডগেট, এটি আমার যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি অবশ্যই শো হচ্ছে। এডিটে ক্লিক করলে দেখতে পাবেন আমার অ্যাবাউট মি বিস্তারিত এখানে শো করছে। এটি কিভাবে অ্যাড করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি আগের যে প্রিভিয়াস ব্লগটি, এখানে কাস্টম উইডগেট, অর্থাৎ এটি আমার এখনো এডিট করা হয়নি, এটি এডিট করার বাকি রয়েছে। এটিতে কিভাবে অ্যাড করতে হয় সেটি আমি দেখাচ্ছি। সুতরাং আমাকে এটার লেআউটে চলে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে এই যে কাস্টম উইডগেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আগের আরেকটি ব্লগ কাস্টম উইডগেট, এটি আমি পার্সোনাল পেজে চলে গেলে এভাবে এডিটে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এটি রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পরে অবশ্যই আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলটি অ্যাড করতে পারেন। প্রোফাইল অ্যাড করতে হলে অ্যাড উইডগেটে, গেটগেটে ক্লিক করতে হবে। দেন এখানে আসার পর যে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলের প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই দেখতে পাবেন যে এটি অ্যাবাউট মিতে ক্লিক কর, ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা শো হবে। তার আগে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে কিভাবে সব কাজ করতে হয়, সেটিংসে যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হয় সেটি আমি আগে টিউটোরিয়ালে দেখিয়েছি, সেটি অবশ্যই দেখে নেবেন। এরপর যেখানে যে অপশনগুলো রয়েছে ইউজার সেটিংসে চলে যাবেন। ইউজার সেটিংসে যাওয়ার পরে ইউজার প্রোফাইল যেটি রয়েছে সেটির এডিটে ক্লিক করবেন। এডিটে যাওয়ার পরে আপনি আপনার সব ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন। প্রথমত দেখা যাচ্ছে শেয়ার মাই প্রোফাইল, রাইট চিহ্ন দিয়েছি, শেয়ার ইটস ফেলো ফলো। এরপরে আমি আমার লোগোটা অ্যাড করেছি, এরপরে ইউআরএল অ্যাড করেছি। ইউআরএল মানে হচ্ছে যে যে সাইটের আপনি ইউআরএল দেখাতে চাচ্ছেন সেই ইউআরএলটি এখানে অ্যাড করবেন। এরপরে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। ইন্ট্রোডাকশনের মধ্যে আমি এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো অ্যাড করেছি। এরপরে ফেভারিট, এটার উপর একটা টিউটোরিয়াল দেওয়া রয়েছে, সেটি অবশ্যই আপনি দেখে আসবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ প্রোফাইল অ্যাড করতে হলে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে ইউজার সেটিংসে ক্লিক করতে হবে, এরপরে ইউজার প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনার প্রোফাইলের মধ্যে সেটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে এই যে অ্যাবাউট মি, এটি অ্যাড হয়ে গেছে। অর্থাৎ অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন। আর একটি কথা না বলে রয়ে সেটি হচ্ছে আপনি যদি পোস্টের পোস্টে যান তাহলে পোস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অ্যাবাউট আস এর একটি পোস্ট তৈরি করেছি। অর্থাৎ প্রথমত যে কাজটি হচ্ছে সেটি পোস্টে গিয়ে আপনি অ্যাবাউট আস এর একটি
পেজ তৈরি করবেন পেজ তৈরি করার পরে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন ইনফরমেশন গুলো দেওয়ার পরে তারপর সেটিংস এ গিয়ে সেটি অ্যাড করবেন সেটিংস এ গিয়ে অ্যাড করলে আপনার এটি অ্যাড হয়ে যাবে এখানে একটা কথা না বললে না সেটি হচ্ছে এই পোস্টটি তৈরি করার সময় অর্থাৎ অ্যাবাউট আস নামের যে পোস্টটি আপনি তৈরি করবেন সেটি তৈরি করার সময় অবশ্যই লেভেলস আপনাকে ঠিক করে দিতে হবে লেভেলস ঠিক করার অর্থ হচ্ছে একটু পরেই বুঝতে পারবেন এখানে আমি দুটো লেখা লিখেছি এটি হচ্ছে অ্যাবাউট আস আর এটি হচ্ছে নিউজ দুটো লেখার পরে আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে দেন আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে এটি পোস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে অর্থাৎ অ্যাবাউট আস যেটি আপনি দেখতে পেলেন সেটি সো এই যে অ্যাবাউট আস এখানে দেখতে পাচ্ছেন পেলেন যে অ্যাবাউট এবং অ্যাবাউট আস এবং নিউজ এই লেভেল বা ক্যাটাগরি অবশ্যই অ্যাড করে দিতে হবে যাতে করে আপনার সেটি ফুটার মধ্যে শো করে সো এটি যদি আমি এবার দেখি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাবাউট মি নামে একটি ফুটার মেনু অ্যাড হয়েছে এখানে আমি যা যা অ্যাড করেছিলাম সেটিংস এর মধ্যে সবকিছু শো করছে আপনি যদি এটি এডিট করতে চান তাহলে ভিউ মাই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর সবকিছু দেখবেন এখানে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটি এডিট করে নিতে পারবেন এবার দেখাচ্ছি রিসেন্ট ইন নিউজ রিসেন্ট ইন নিউজ এর মধ্যে আমি এখানে টোটাল 5টি পোস্ট অ্যাড করেছি সো এটি কিভাবে করতে হবে সেটি আমি দেখাচ্ছি সেজন্য আপনাকে পুনরায় লেআউটে ক্লিক করতে হবে লেআউটে ক্লিক করার পরে আপনাকে পোস্টগুলো তৈরি করতে হবে কি কি পোস্ট পোস্টগুলো আমি ফটোগ্রাফি প্রাইভেসি পলিসি কন্টাক্ট আস রেজাল্ট রুটিন এগুলো কিন্তু অলরেডি কিন্তু এর আছে সো এই দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি প্রাইভেসি পলিসি কন্টাক্ট আস রুটিন রেজাল্ট এগুলো সবকিছু কিন্তু আমি পোস্ট আকারে এখানে দিয়েছি ফুটার মেনুতে কোনো মেনু যোগ করতে চাইলে অর্থাৎ এই মেনুতে কোনো কিছু যোগ করতে চাইলে তার আগে আপনাকে পোস্ট তৈরি করে নিতে হবে কিভাবে পোস্ট তৈরি করে নিতে হয় সেটি কিন্তু আগে টিউটোরিয়াল দেওয়া রয়েছে আশা করি সেটি দেখে আসবেন তবে পোস্ট তৈরি করার পরে আপনি অবশ্যই এখানে রিসেন্ট পোস্টের মধ্যে সেগুলো অ্যাড করে নিতে পারবেন সো কিভাবে অ্যাড করবেন সেটি এবার আমি দেখাচ্ছি সেজন্য আপনাকে আবার পুনরায় লেআউটে চলে যেতে হবে লেআউটে যাওয়ার পরে আপনি স্ক্রলিং করে চলে যাবেন নিচে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ইন নিউজ আমি এডিটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে টোটাল 5টি কিন্তু অ্যাড আছে আমি চাইলে এখানে 3টি করে দিচ্ছি এরপর এখানে রিসেন্ট লিখে থাকবে রিসেন্ট ইন নিউজ আমি নিউজ কেন লিখেছি সেটি দেখাচ্ছি নিউজ কেন লিখেছি লেখার অর্থ হচ্ছে যে পোস্টের মধ্যে যে বিষয়গুলো আমি অ্যাড করেছিলাম এই যে পোস্টের মধ্যে অ্যাবাউট আসের মধ্যে নিউজ অ্যাড করেছিলাম তারপরে যে যে পোস্টগুলোর মধ্যে নিউজ অ্যাড করেছিলাম সেই নিউজগুলো অ্যাড করার পরিপ্রেক্ষিতে সেগুলো কিন্তু এখানে শো হবে অর্থাৎ যখন লেআউটে যাবেন তখন লেআউটে যাওয়ার পরে অবশ্যই আপনি দেখতে পাবেন যে 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 পোস্টগুলো আপনি করেছিলেন এই যে নিউজ আমি এডিটে ক্লিক করছি আবার এডিটে ক্লিক করার পরে যে নিউজটি এখানে লিখতে হবে এবং সেম লিখাটি কিন্তু এখানে লিখতে হবে এরপরে পোস্ট হাইপেন পার হাইপেন ট্যাগ অর্থাৎ আপনি যদি তিনটি পোস্ট দেখাতে চান তো করাতে চান তাহলে তিন লিখতে হবে পাঁচটি হলে পাঁচটি দেখাতে পারবেন আমি প্রথমত দুইটি নিয়ে দেখাচ্ছি নিউজ লিখবেন স্ল্যাশ দিয়ে নিউজ লিখবেন স্ল্যাশ দিয়ে পোস্ট লিখবেন তারপর হাইপেন লিখবেন তারপর পার তারপর ট্যাগ এরপর আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনি অবশ্যই এখানে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন এবং ভিউ ব্লগে ক্লিক করবেন ভিউ ব্লগে ক্লিক করার পর আমি যে দুটো পোস্ট দেখাতে বলেছিলাম সেটি এখন দুটো পোস্ট দেখাবে এই দেখতে পেলেন ফটোগ্রাফি এবং প্রাইভেসি পলিসি তো আপনাকে মনে রাখতে হবে যে রিসেন্ট পোস্ট যদি আপনি দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে এই পোস্টগুলো এখানে তৈরি করে নিতে হবে তারপর লেআউটে গিয়ে অবশ্যই দুটো চাইলে দুটো তিনটে চাইলে তিনটি পাঁচটি চাইলে পাঁচটি আমি যদি এবার পাঁচটি চাই তাহলে পাঁচটি শো করবে জাস্ট দেখাচ্ছি পাঁচটি আমি এডিটে ক্লিক করার পরে এই যে এখানে দুটো আছে আমি এখানে পাঁচটি করে দিচ্ছি পাঁচটি করে দিচ্ছি দেন অ্যারেঞ্জমেন্ট ভিউ ব্লগে ক্লিক করলে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চলে আসছে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারলেন অ্যাবাউট মি অ্যাবাউট আস রিসেন্ট ইন পোস্টেস কিভাবে অ্যাড করতে হয় এভাবে আপনি পপুলার পোস্ট যেগুলো এখানে আমি চারটি দেখিয়েছি চারটি শো করবে সে এটি কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছে এটার জন্য অবশ্য পোস্ট অ্যাড করা লাগবে পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেটি কিছুক্ষণ আগেই দেখালাম এর জন্য আপনি লেআউটে ক্লিক করবেন লেআউটে ক্লিক করার পরে পপুলার পোস্টের এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অল টাইম যে আপনি যদি সবসময় পপুলার পোস্টগুলো দেখাতে চান তাহলে অল এ ক্লিক করতে হবে লাস্ট ইয়ার গত বছরগুলো লাস্ট 30 দিনের লাস্ট 7 ডেজ এর এবং এখানে পোস্ট টাইটেল এন্ড ইমেজ থাম্বনেল দেখাবে স্নিপেট দেখাবে এরপরে আপনি পাঁচটি চাইলে পাঁচটি আমি তিনটি করে দিচ্ছি এরপরে সেভে ক্লিক করলে অবশ্যই আপনি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন এরপরে ভি ব্লগে ক্লিক করবেন ভি ব্লগে ক্লিক করার পরে আপনি যদি পপুলার পোস্টে চলে যান তাহলে অবশ্যই তিনটি এগুলো শো করবে দুইটি
তাহলে এভাবে আপনি খুব সহজে অ্যাবাউট মি, রিসেন্ট ইন নিউজ, পপুলার পোস্টেস, ফুটার মধ্যে অ্যাড করে নিতে পারেন। এবং পাশাপাশি আপনি এখানে দেখতে পেলেন যে কিভাবে টপ নেভিগেশনের মধ্যে মেনুগুলো অ্যাড করতে হয়। টপ নেভিগেশনের মেনুগুলো অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই আগে পেজ ক্রিয়েট করে নিতে হবে। পেজ ক্রিয়েট করে নেওয়ার পরে ওই পেজের লিঙ্কটা পেস্ট করার পরে সেভে ক্লিক করলে এই টপ নেভিগেশনের মেনুগুলো অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি ফুটার মেনুতে কোনো পোস্ট অ্যাড করতে চান তাহলে অবশ্যই সেগুলো আগে পোস্ট করে নিতে হবে। পোস্ট করে নেওয়ার পরে সেটি এখানে অ্যাড করে নিতে হবে। এডিট করে তিনটে হলে তিনটে, পাঁচটি হলে পাঁচটি, চারটি হলে চারটি। এরপর অ্যাবাউট মি কিভাবে লিখতে হয় সেটি অবশ্যই আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, সেগুলো অবশ্যই দেখলে সেটিংসে গিয়ে দেখলে আপনি ইজিলি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আজকে এতটুকুই, পরবর্তী আরেকটি স্টেপে দেখা হবে। পরবর্তী আরেকটি ভিডিও দেখার অপেক্ষায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। টিল দেন টেক কেয়ার।